বিচারপতিদের অপদার্থতা, মহামান্য বিচারপতিদের অপদার্থতা বললে হয়তো কি জানি জেল হবে কিনা, কিন্তু এটা, কিন্তু বিচারপতিদের এটা অপদার্থতা যে 10 বছর হয়ে গেল একটা মামলা রায় দেবে না কেন? শ্রমিকরা লড়াই করছে, ছাঁটাই হয়ে যাচ্ছে, 10 বছর, 20 বছর, 40 বছর পর তারা রায় পাচ্ছে, যখন রায় পাচ্ছে সে তখন খাটে শুয়ে আছে অথবা তারা মারা গেছে। তারা নিজেরাই বলছে গোটা দেশের 7 কোটি মামলা ঝুলে আছে। কাদের? তোমার আমার মতো সাধারণ মানুষের। টাটা একটা মামলা করে, পরের দিন সারা রাত জেগে সেই মামলা রায় হয়ে যায়। আম্বানি একটা মামলা করে, আম্বানিদের কোম্পানির মধ্যে ঝামেলা হয়, বিড়লা কোম্পানির মধ্যে ঝামেলা হয়, রাতারাতি সারা রাত জেগে তারা মিটিং, এই কি বলে, বিচারপতিরা বিশেষ বেঞ্চ বসিয়ে বিচার করে তাদের রায় দিয়ে দেয়। তাহলে কথাটা হচ্ছে একটা ধর্ষণ কাণ্ড হয়েছে, সেই ধর্ষণের এই যে রায়ের বিরুদ্ধে তো রাজ্য সরকারও সুপ্রিম কোর্টে গেছে, ব্যাপারটা তো এরকম নয় রাজ্য সরকার বলেছে যে বাবা বিচারপতিরা তোমরা যেটা করেছো ঠিক করেছো, যারা ধর্ষণ করেছিল তারা তো আর বিরোধী পক্ষের দলের লোক নয়, তারাও গেছে সুপ্রিম কোর্টে, রাজ্য সরকারও গেছে সুপ্রিম কোর্টে, তারা দায় তো সেই সমস্ত মহামান্য বিচারপতিদের যারা 10 বছর ধরে এটা রায় দিতে পারে না। তো তোমরা কি জানো সেটা হচ্ছে যে ক্যাগ একটা রিপোর্ট দিয়েছে, যে রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে এযাবৎকাল পর্যন্ত যত দুর্নীতি হয়েছে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে অমিত শাহর দপ্তরে, এবং সেই ক্যাগ রিপোর্ট অনুযায়ী দুর্নীতির টাকা হচ্ছে 7.5 লক্ষ কোটি টাকা। কত? 7.5 লক্ষ কোটি টাকা। তো আমি সাংবাদিকদের কাছে যেটা বলবো, শুধু তোমাদের না, আমি সাংবাদিকদের কাছে যেটা বলবো, যে টিভিতে সন্ধেবেলা যখন ওই গল্প আড্ডাগুলো হয় সেখানে প্রথমত এই অ্যাজেন্ডাটা রাখো, সেটা হচ্ছে ভারতবর্ষের কোষাগার থেকে 7.5 লক্ষ কোটি টাকা বিজেপির নেতাদের পকেটে ঢুকে গেল, এবং বিজেপির নেতাদের পকেটে ঢুকলো, তার সঙ্গে কিছু কোম্পানির পকেটে ঢুকলো, আবার সেই কোম্পানিগুলোর কাছ থেকেও বিজেপির নেতারা পয়সা খেল। এই যে যেমন ধরো, সেটা হচ্ছে যে ভারতবর্ষের সরকারি ব্যাংক থেকে 13 লক্ষ কোটি টাকা, এটাকে বলে এনপি, নন পারফর্মিং অ্যাসেট, মানে হাপিস, বাংলা কথায় হাপিস। আচ্ছা, এই যে 13 লক্ষ কোটি টাকা হাপিস হয়ে গেল, আমরা জানতে পারলাম যে এগুলো হাপিস করেছে হচ্ছে আদানি আম্বানি বড় বড় ব্যবসায়ীরা। তো এই যে বড় বড় ব্যবসায়ীরা হাপিস করলো, বিজেপির নেতাদের কাঠমানি দেয়নি, তুমি হাপিস করলে আমি হাপিস করলে আমরা বাঁচতে পারবো, বাড়িতে চলে যাবে পুলিশ? আচ্ছা, 13 লক্ষ, আমরা 100 টাকা হাপিস করলেও আমার বাড়িতে পুলিশ চলে যাবে? আচ্ছা, 13 লক্ষ কোটি টাকা হাপিস করলো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, যাবতীয় মন্ত্রী, তাদের ঘুষ না খাইয়ে তো এই টাকাটা হাপিস করা যায় না। আচ্ছা, এই যে সমস্ত নীরব মোদী অমুক তমুক গটগট করে এয়ারপোর্ট দিয়ে প্লেনে করে বিদেশ চলে গেল, প্রধানমন্ত্রীকে ঘুষ দেয়নি, এমনি এমনি চলে গেল। আচ্ছা, গুজরাটে 60,000 কোটি টাকা কেলেঙ্কারি হলো, কি রকম কেলেঙ্কারি? না, তারা তো আবার কেলেঙ্কারি বলে না, বাংলা কথা ঘুষ দেওয়া দেই হলো, কোষাগার থেকে 60,000 কোটি টাকা চলে গেল। কাদের কাছে গেল? এসআর কোম্পানিকে সুবিধা করে দেবে বলে, আম্বানিকে সুবিধা করে দেবে বলে। তাহলে আমাদের গুজরাটের মুখ্যমন্ত্রী কত টাকা ঘুষ খেয়েছে? তার মানে 60,000 কোটি টাকা, 13 লক্ষ কোটি টাকা, 7.5 লক্ষ কোটি টাকা, এইগুলোর বদলে যখন প্রথম প্রশ্ন আসে 100 বস্তা গম, এবং সেই 100 বস্তা গমের কেলেঙ্কারির জন্য আমাদের ভারতবর্ষে মোদি সরকারকে টিকিয়ে রাখতে হবে, 13 লক্ষ কোটি টাকা যারা চুরি করেছে তাদের টিকিয়ে রাখতে হবে, এবং ভারতবর্ষের যত বিরোধী পক্ষ আছে তাদেরকে জেলে ঢোকাতে হবে, এটা ভারতবর্ষ মানছে না, আমরা মানছি না। দিদি, রাজ্যে এনআরসি তো চালু হচ্ছে, বিষয়ে কি বলবেন? কিছুই হবে না, বিজেপি হেরে যাবে, মোদি হেরে যাবে, আর 4-5 মাস পরে সব যে যারা বিরোধী যারা জিতছে, ইন্ডিয়া জিতছে, তারা এই সমস্ত আইনগুলো প্রত্যাহার করবে, কি আবার হবে? কিছুই হবে না। আমাদের কাজ হচ্ছে ভোট দিয়ে বিজেপিকে ফেলা, নতুন সরকার আসবে, এনআরসি সিএ যাবতীয় যা যা আইন টাইনগুলো করেছে গত 10 বছরে সব প্রত্যাহারিত হবে, এটা নিয়ে আতঙ্ক ছড়িয়ে হবে নাকি? পশ্চিমবঙ্গের মানুষের বিজেপির প্রতি মোহভঙ্গ হচ্ছে, হচ্ছে না? ভারতবর্ষে বিজেপিকে হারিয়ে দিল, 18টা সিট 2019 সালে বিজেপি পেয়েছিল, এবারের ইলেকশনে তারা প্রায় হারার মুখে, যে কারণে বিজেপির মধ্যে এত ঝগড়া ঝামেলা লেগে গেছে, দিলীপ ঘোষের সঙ্গে সুখেন্দু, দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু, এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় তো, কর্ণাটক বলো, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে
ওই উত্তরপ্রদেশ এবং গুজরাট বাদ দিয়ে বিজেপি কোথায় আছে? যেখানে আছে সেখানে ঘুষ দিয়ে আছে। মহারাষ্ট্র জিতেছিল শিবসেনা, তাদের নেতাদেরকে ঘুষ দিয়ে কিনে নিয়েছে। মণিপুরে তারা মাইনরিটি গভর্নমেন্ট, উত্তর পূর্বাঞ্চলে তারা, মণিপুরে নয়, মণিপুরটা বাদ দাও, উত্তর পূর্বাঞ্চলে অন্যান্য রাজ্যে তারা মাইনরিটি গভর্নমেন্ট। দক্ষিণ ভারতে আর তারা কোথাও নেই, বলে তো কোথায় আছে তারা? কোথাও নেই, এরপরে আর দেশেও থাকবে না। এবং নরেন্দ্র মোদী অমিত শাহের স্থান হবে তিহার জেলে, যদি ইন্ডিয়ার নেতারা সাহস করে এই সমস্ত মামলাগুলোকে নতুন করে আবার সামনে আনে, যে 13 লক্ষ কোটি টাকা আছে কোথায় গেছে আমাদের হিসাব দাও, যদি না দিতে পারো তিহার জেলে যাও। এই যে অনুরাগ ঠাকুর সকাল বা বিকেল ঘুম থেকে উঠে বলে গলি মারো শালুকো, ওই লোকটাকে তো আগে তিহার জেলে পাঠাতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড। দিদি, বিজেপি বনাম বিজেপি লঙ্কাকাণ্ডে কোথাও কি আত্মবিশ্বাসের অভাব দেখা দিচ্ছে? দেখা দিচ্ছে না। নরেন্দ্র মোদীকে, নরেন্দ্র মোদীর আত্মবিশ্বাসের পুরো চিড় ধরে গেছে, তারা মরিয়া হয়ে গেছে, যা খুশি তাই বলছে, যা পাচ্ছে তাই বলছে, মরিয়া হয়ে গেছে। তুমি একটার পর একটা যারা কাণ্ড করছে, কি হচ্ছে, নতুন করে মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করছে, কিন্তু মানুষ তো আর প্রলুব্ধ হচ্ছে না। আমরা ইন্ডিয়া বলেছি, এখনো বলছে আমি ভারত, গতকালই বলেছিল ডিজিটাল ইন্ডিয়া, এখন বলছে আমি ভারত, এটা কিসের লক্ষণ? এটা এক ধরনের মানসিক ভারসাম্য চলে গেলে মানুষ এরকম করে। দিদি, দুর্গাপূজার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করে শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন যে কি ভালো হয় না যদি আগামী বছরের পুজো মণ্ডপগুলির উদ্বোধন মাননীয় এই বছর একাদশীর দিন ভার্চুয়ালের মাধ্যমে সেরে ফেলে। মানে ওই যে মানসিক ভারসাম্য যাদের চলে যায়, তারা দেখানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে যে আমরা এটা দেখানোর চেষ্টা করছি 2024 সালে বিজেপি আর জিতছে না, মানে দেখানোর চেষ্টা করছি মানে এটাই বাস্তব, বিজেপি আর জিতছে না। কারণ জিতলে যেহেতু তারা দেশ থেকে ভোট তুলে দেবে, সেহেতু মানুষ আর বিজেপিকে জেতাবে না, এটা শুভেন্দু অধিকারী ভুলে বুঝে গেছে। বলতো, শুভেন্দু অধিকারী এখন নানাভাবে বিরোধী দলের সমস্ত নেতা নেত্রীদেরকে উত্তক্ত করে, তাদের পেছনে ইডি সিবিআই লাগিয়ে, তাদেরকে কারারুদ্ধ করার ভয় দেখিয়ে, যদি তারা চুপ করে যায়, যদি ভারতবর্ষে শুধু বিজেপি দলটা থেকে যায়, এটাই তাদের উদ্দেশ্য, কিন্তু মানুষ সেটা করতে দেবে না। দিদি, গতকাল দেখা গেল যে দিল্লিতে কামদুনি কাণ্ডের যে মহিলা মোর্চার মিছিল হয়েছিল, ওই মিছিলে শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছিল। কি বলবো, মানে শুভেন্দু অধিকারীর উচিত ছিল, সেটা হচ্ছে যে বিচারপতি, বিচারপতির নামে একটা কেস করা, মানে উনি দিল্লিতে কেন গেলেন সেটা তো বুঝতে পারছি না আমি, উনি দিল্লিতে কেন গেলেন? উনি তো মণিপুর কাণ্ড নিয়ে দিল্লিতে যাননি, উনি তো ভারতবর্ষে যেখানে যাই, যে বিলকিস বানুর যারা ধর্ষণ করেছে তাদের গলায় মালা পরিচ্ছে, সেটা নিয়ে উনি কোনোদিন দিল্লিতে যাননি। এখানে কামদুনি কাণ্ডে বিচারপতিরা রায় দিতে 10 বছর দেরি করেছে, এবং দুজন যারা ধর্ষণ করেছে তাদেরকে কি বলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে তারা প্রত্যাহার করে নিয়েছে। তাহলে শুভেন্দু অধিকারী, তিনি তো সকাল বিকেল বলেন যে আমাদের বিচারপতিরা, মহামান্য বিচারপতি, বিচারপতিরা তোমরাই আজকে আমাদের বাঁচাবে, তাহলে তিনি হাইকোর্ট চত্বরে আসতেন, একটা মিছিল টিছিল করতেন। যদি তার সত্যি সত মানে সৎ সাহস থাকতো, তা তো আমরা দেখলাম না, দিল্লিতে গিয়ে কি হবে? প্রধানমন্ত্রী ধর্ষণ কাণ্ডের তো বিরোধিতা করবেন না, প্রধানমন্ত্রী ধর্ষণ কাণ্ডের কি আজ পর্যন্ত কোনো বিরোধিতা করেছেন? প্রধানমন্ত্রী বলেছেন আমরা বেটি বাঁচাবো, বেটি ভারতবর্ষে মেয়েরা হচ্ছে সম্মানীয় স্থান, সম্মানীয় স্থান মানে কি, ধর্ষণ টর্ষণ হলেও আমরা সম্মান করি, ধর্ষণ হলে অসম্মান হওয়ার কিছু নেই, ধর্ষণ হওয়ার পরে আমরা সম্মান করি, এই হচ্ছে নরেন্দ্র মোদীর কথা। তাহলে ওনার কাছে গিয়ে হবে নাকি? দিদি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ধর্ণা প্রত্যাহার, হঠাৎ এরকম কেন একটা পরিস্থিতি বেছে নিলেন? ধর্ণায় বসলেন সেটা আমি ভালো জানি না, মানে টুকটাক আমি জেনেছি, কেন উনি প্রত্যাহার করলেন সেটাও আমি ভালো জানি না। উনি নিজেই তার নেতা, মানে ওদের তো আর নেতা হয় না, আমাদের নেতা হয়, ওদের ব্যাপারটা হচ্ছে যে গুরু ঠাকুর, ওদের ব্যাপারটা হচ্ছে নরেন্দ্র মোদী হচ্ছে ওদের মনিব মালিক, তো মালিক নিজেই তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। মালিক এই সমস্ত লোকগুলোকে যাদবপুর ইউনিভার্সিটি, অমুক ইউনিভার্সিটির মাথায় বসিয়ে দিয়েছিলেন, তাদেরকে বুঝিয়েছিলেন এই যা তোদের পাঠাচ্ছি, 6 মাস থাকবি, তারপরে তোরা 6 বছর ওখানে পাকা হয়ে যাবি, তাদেরকে বুঝিয়েছিলেন যে এখন তোদেরকে আমরা, ওরা তো তুই তো কারি ছাড়া কথা বলে না, আমরা স্যার বলি, ওরা তো বলে এই যা তোকে পাঠালাম ওখানে, তুই এখন 6 মাস থাকবি, তারপরে তোর পাকা আসন পাকা হয়ে যাবে। তারপরে তখন হাই বিচারপতিরা বলে দিয়েছে, কোর্ট বলে দিয়েছে যে এই সমস্ত চলতে পারে না, রাজ্যপাল নিজের এখতিয়ারের মধ্যে থাকুন, তাহলে এখন তাদের তো চাকরি যাবো যাবো। এদিকে ছাত্ররাও রেগে গেছে, তিনি যাদবপুর ইউনিভার্সিটিতে ঢুকতে পারেন না, তিনি বাড়িতে বসে কান্নাকাটি করেন, এদিকে টিচাররাও রেগে গেছে, পশ্চিমবঙ্গের শিক্ষকরাও রেগে গেছে, এখন তিনি করবেনটা কি? তিনি ওটা ধর্নায় বসেছে।
দিদি, সেই দিন কিন্তু সাংবাদিক বৈঠকে ওনাকে জিজ্ঞাসা করা হলে যে কেন তিনি এই পথে হাঁটলেন, তিনি প্রশ্ন শুনে বলেছেন যে চেয়ারে বসে যে সম্মান পাওয়ার কথা তা পাচ্ছিলাম না, তাই ধর্নায় বসেছি। কি বলবেন? চেয়ারে তো ওনাকে বসিয়েছেন নরেন্দ্র মোদী এবং রাজ্যপাল, তার কাছে যান, রাজ্যপাল ভবনের সামনে এসে, রাজভবনের সামনে এসে ধর্নায় বসুন, যে আপনাকে, আপনি আমাকে চেয়ারে বসালেন, আমি চেয়ারে সম্মান পাচ্ছি না, আমাকে নতুন চেয়ার দিন, এখানে আসুন, ওখানে গিয়ে বসে কি হবে? ছাত্ররা তো ওনাকে বসায়নি,